प्लस क्वार्ट, इटारो का शूत्रा से, बच्चा, अच्छा, हमरा ताल है जाओ ते कि जा, ए प्लस बी होल्स क्वार्स फ्रेमर हमरा क्या लेक्ट भारी, बिस्कवर प्लस टू ए बी डायरेक्ट शूत्रोटा, प्लस बिस्कवर, लग जाएगी ना, प्लस ए माइंस बी होल्स टू ए बी प्लस दिस कार अच्छा यहाँ ए प्लस माइनस टू ए बी प्लस टू ए बी काटा चल एक टाइम स्क्वायर स्क्वायर जो कोले क्यों है टू ए स्क्वायर बीस कार बीस कार जो कोले टू बीस कार टू बीस कार गुड यहाँ टू कॉमन ने लेकिन सर स्क्वायर माइनस

এটা সমান পালাম 2 ইনটু স্কয়ার প্লাস বি স্কয়ার তাহলে এইটার এটা একটা সূত্র এই যে এটা দাও 7 নম্বর তাহলে এটা হলো 7 নম্বর দাও এ প্লাস বি হলো স্কয়ার এ মাইনাস বি হলো স্কয়ার আর এটা ফলো করো তাহলে এটা একটা সূত্র পেলাম তারপরে আর একটা এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ एज ए प्लस बी प्लस कौन माइनस ए माइनस बी अच्छा ए प्लस बी होल स्क्वायर हो या आगे आगर मतो क्या हो बे स्क्वायर प्लस टू ए बी जो बी स्क्वायर प्लस बी स्क्वायर तो है ना ऐड ब्रैकेट दे रखो माइनस a - b হোল স্কয়ার এর কি स्क्वायर स्क्वायर - 2ab + b স্কয়ার + b স্কয়ার হুম গুড এখন আচ্ছা এখানে যখন माइनस আছে माइनस स्क्वायर সামনে माइनस থাকলে ভিতরের চিহ্ন কি চেঞ্জ হয় না তাহলে माइनस থাকলে কি হবে

অনুসিদ্ধান্ত এবং সূত্র তোমরা সুন্দর ভাবে মেমোরিতে গাঁথে নেবে যেন যেন ভুল না হয় একেবারে সেভেন এইট নাইন টেন ইভেন পরবর্তী সব ক্লাসে এটা কাজে লাগবে তোমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট আটটা সূত্র তোমরা মেমোরিতে ভালো করে কাজে রাখবে এখন আমরা এই সূত্রগুলোর প্রয়োগ করব বুঝছো কালকে কিছু অঙ্ক করছি আজ কিছু আমরা করব তোমরা আমাদের এই পাঁচ মিনিট এক অনুশীলনের কালকে আমরা চব্বিশ ও সরল দেখি আজকে আমরা মান নির্ণয় করব পঁচিশ থেকে লক্ষ্য করো জগ

তো দুটো নিলে চলবে algoritmo দেখো দেখো এখানে 110 আছে -2 দেখো নরম হবে 3x2 করেស្បद्दल কি হবে ইনট্রিক কি নট ন পাস ওর প্রেস কর দিলে 5 5 25 ভিতরে হলো 2 সূত্রে 2

মানে কি মাইন বুজিছ বুজিছ

আছে কি এ মাইনাস বিভেন সমান তাহলে অঙ্কটার প্রমাণ করা লাগবে কি এ প্লাস বি হলে স্কোয়ার সমান 61 আচ্ছা এটা হলো বাম পক্ষ এটা হলো ডান পক্ষ এটা তো তোমরা বোঝো তাই না তাহলে আমরা বাম পক্ষ লিখে লেফট সাইড লাগি আচ্ছা তোমাদের মনে আছে a + b হোল স্কয়ার সমান দুটো সূত্র দেয় না একটা স্কয়ার + 2 বিস্তর আর একটা ছিলাম কি জানো যখন এখানে মানটা মাইনাসের আছে তখন এখানে মাইনাস এখানে আর যদি এখানে প্লাস থাকে এখানে প্লাস এখানে মাইনাস এটা মনে রাখবা তাহলে এ মাইনাস বি মান কত সেভেন

তোমরা নাম্বার একত্রিশ নম্বর দেখো খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা এটার থেকে সৃজনশীল আকারে অনেক জিনিস আসে পরীক্ষায় এটা ভালো করে বুঝবে আমি এটার থেকে একটা পরে সৃজনশীল দেবো এক্স প্লাস ওয়ান বাই এক্স করা লাগবে কি

अच्छा स्कोर प्लस बिस्कॉर स्कोर प्लस बिस्कॉर एकत्र मने आसे यही देखो पास पास क्यों ना इधर आसे कि ए माइनस बी होले स्कोर समझ तू ये भी आरक्ता आसे कि इस्कॉर माइनस इधर ना माइनस इधर ना माइनस प्लस ले इधर माइनस अच्छा इधर ले এখানে দেখো মানটা আছে মাইনাসের এর প্লাস এর মান আছে তাহলে প্লাস এর সূত্র বসাই আমরা মাইনাস টু এ বি

পঁচিশ থেকে দুই গেলে তেইশ তেইশের গেল কথা বলতে পারবা পাঁচশো উনত্রিশশো পঁচিশ পাঁচশো উনত্রিশ থেকে চার গেলে পাঁচশো পঁচিশ এটা আছে

এটা হলে কি এ মাইনাস বি হল স্কোর এ মাইনস বি হল স্কোয়ার সূত্র তোমাদের আলোচনা করলাম না যে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস ফোর এ বি এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হল স্কোয়ার যদি মানটা প্লাসের থাকে এখানে প্লাস সূত্র বসাবা মাইনাসের থাকলে মাইনাসের সূত্র ভাষাবা এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ

আমরা নেক্স বত্রিশ নম্বর দেখো এ প্লাস বি সমান এইট আর এ মাইনাস বি সমান ফোর

আমরা এটা আলোচনা করছি তাই না দেখো এ প্লাস বি হোল মাইনাস এ মাইনাস বি কি ভাগ না

এখন আমরা দেখো মান কত পালাম আমরা বারো পালাম বুঝিস তো জিনিসটা তারপরে দেখো

हमको तो लेते हैं एक्स स्क्वायर प्लस आई स्क्वायर हाइपर एक्स आई चलें एक्स स्क्वायर एक प्लस सर देखा सचिना सर देखा था ना देखा था

अब m square m to the power four हाँ m to the power four यान दाव देखिए square plus d square शूत्र है ना हाँ सर अच्छा दो जान दाव को square plus d square a plus b whole square whole square minus two minus two ये माइक्रोफोन बंद कर এখন আবার লক্ষ্য দেখো এটা আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার স্কোয়ার প্লাস বিস্কোয়ার এখন আমরা লক্ষ্য করবো কি যে এই মানটা যেহেতু প্লাস প্লাসের আছে তাহলে আমরা প্লাসের সূত্রটা বসাবো এ প্লাস আচ্ছা মান কত টু এটা এটা কাটা গেল মাইনাস টু

न ठीक है हटा कॉल अब ले के सर पी प्लस

এলি কত হলে আচ্ছা তুমি দেখা যায় লেখাটা স্যার ক নম্বর বল একটু বলেন ক নম্বর থাকে স্যার 1 ক নম্বর

একত্রিশ নম্বর অঙ্কটার অনুরূপ আর গ নম্বরটা হলো চৌত্রিশ নম্বরের অনুরূপ তোমরা এটা একটু বাসার প্র্যাকটিস করবো বুঝছো